প্রিয় দর্শক, এ সপ্তাহে আমাদের সাংস্কৃতিক জগতের সবচেয়ে বড় খবর ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট 2018। মেরিল নিবেদিত চতুর্থবারের মতো আয়োজিত এই উৎসবের পর্দা নামল গতকাল ঢাকার আর্মি স্টেডিয়ামে। তিন দিনে বিশ্বের 7টি দেশ থেকে 174 জন শিল্পী এবার এই এক মঞ্চে গান করেছেন। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলেছে এই উৎসব। শেষ দিনের শিল্পী তালিকায় ছিলেন স্পেনের লাসমিগাস, বাংলাদেশের বাউল কবির শাহ, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস অনুপ শিকান্তা এবং পাকিস্তানের শফকত আমানত আলী। সান ফাউন্ডেশন আয়োজিত পুরো অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন আর রেডিও পার্টনার হিসেবে ছিল রেডিও দিনরাত।